সানডে সাসপেন্সে আজ শুনছেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা হিমাচলের হিয়ালি। বুধুদা আর রুবিক বেড়াতে এসেছে হিমাচল প্রদেশের ছবির মতো সুন্দর গ্রাম নাগওয়ারে। সেখানকার বাসিন্দা প্রতিভাবান শিল্পী এবং বুধুদার পরিচিত বিরাট সিংকে শত চেষ্টা করেও ফোনে পাওয়া গেল না। তাঁর দাদু সুরত সিং জানালেন যে বিরাজ সিমলার মেলায় মালপত্র বিক্রি করতে গিয়েছে, কিন্তু তাঁর কথায় বুধুদা বিশ্বাস করল না। সন্দেহের বশে স্থানীয় থানার অফিসার ইনচার্জ মনীশ শ্রীবাস্তবকে ব্যাপারটা জানাল। মনীশ শ্রীবাস্তব প্রথমটায় এই কথায় আমল দিলেন না, কিন্তু পরে বুধুদা আর রুবিককে ডেকে জানালেন যে নাগওয়ার মন্দিরের পুরোহিত সায়ন আচার্যকে খুন করা হয়েছে এবং তাতে নাকি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে একটা হাতুড়ি, যার হাতলের উপর ইংরেজি অক্ষরে লেখা আছে বিরাজের নাম। তারপর শ্রীবাস্তব সাহেব ডেস্কের পাশে কলিং বেলের সুইচটার উপর হাতের চাপ দিলেন। বাইরে কোথাও বেল বেজে উঠল। আমার বুকের খাঁচাটা মুহূর্তের মধ্যে কেমন যেন খালি হয়ে গেল। কানে বেজে উঠল উর্মিলার সেই চাপা কান্নার আওয়াজ। সন্দেহ হল বুধদার অনুমান পুরো ভুল। বিরাজকে কেউ কিডন্যাপ করেনি, ও নিজেই কোনো পাপ চক্রের সঙ্গে যোগ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। বুধদার মুখ ভাবলেশহীন। মনীশ শ্রীবাস্তব চেয়ার ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। ইশারায় আমাদের বসতে বলে ওখানে দাঁড়িয়েই ফোনে কথা বলতে শুরু করেছিলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে আর অ্যাম্বুলেন্স। বেলের আওয়াজে একজন অফিসার ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছিলেন। শ্রীবাস্তব সাহেব তাকে একটা টিম তৈরি করে বাইরে অপেক্ষা করতে বললেন। মনীষ শ্রীবাস্তবের একটু আগের সেই কনফিডেন্স একটা ফোন পেয়েই বেশ টলে গেছে। চেয়ারের পেছনের হ্যাঙ্গার থেকে টুপিটা নিয়ে মাথায় পড়তে পড়তে বললেন, মিস্টার মজুমদার, আপনার সঙ্গের এই হ্যান্ডসাম ইয়াং ম্যানটি কে? আমার কাজিন মাল্যবান মিত্র, আমি অবশ্য ওকে রুবিক বলেই ডাকি। ওয়েল, আপনি আর রুবিক দুজনেই আমার সঙ্গে গাড়িতে চলুন। বুঝতেই পারছেন এখন আমাকে অনেক দৌড়দৌড়ি করতে হবে, বিরাজ সিংকে খুঁজে বার করাটা সব থেকে জরুরি কাজ, সেই জন্যই বলছি। আপনার আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন, আমি বিরাজের বন্ধু বলে। তাহলে আপনাকে মনে করিয়ে দিই, আমি নিজে যদি এখানে না আসতাম তাহলে আপনি বিরাজের সঙ্গে আমার লিঙ্ক মাথা খুঁড়েও খুঁজে পেতেন না। না 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 না, আমি তামিন করিনি। ওকে, লেটস গো। নীল আকাশের নিচে আরও গাঢ় নীল ব্লিঙ্কারের ঝিলিক তুলে নাগওয়ার পুলিশ স্টেশনের সাদা জিপসি আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে ছুটল। পিছনের সিটে শ্রীবাস্তব সাহেবের পাশে বুধদা, তার পাশে আমি। যেতে যেতে বুধদা ওনাকে সব কথাই খুলে বলল, মানে বিরাজ সিং এর সঙ্গে ওর পরিচয়ের সূত্র, এখন কয়েকদিন ধরে বিরাজের ফোন যে বন্ধ সেই কথা, একটু আগে বিরাজ সিং এর দাদু সুরত সিং কিভাবে ব্যাপারটাকে হালকা করে দেখানোর চেষ্টা করেছিলেন সেটা, এমনকি উর্মিলার কান্নার কথাটাও বলতে ভুলল না। ইতিমধ্যে শ্রীবাস্তব সাহেব একবার বিরাজের নম্বরটা ওর কাছ থেকে জেনে নিয়ে নিজের মোবাইল থেকে ডায়াল করলেন। তারপর হতাশভাবে ঘাড় নেড়ে মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখলেন। আমাদের গাড়ি ততক্ষণে মন্দিরের গেটে পৌঁছে গিয়েছিল। পিছনে আরও একটা জিপের সেকেন্ড অফিসার এবং আরও চারজন কনস্টেবল। সেকেন্ড অফিসারের নাম বুকের ব্যাচ থেকে জেনেছি, পবন খের। শ্রীবাস্তব সাহেব গাড়ি থেকে নেমে বুধদাকে চাপা গলায় জিজ্ঞেস করলেন, সুরাজ সিংকে থানায় তুলে এনে একটু পরকালেই তো হয়, তাহলেই আসল কথাটা বলে দেবে। কি করে বুঝলেন আসল কথাটাই বলবেন? যে কথাটা আমাকে বললেন সেটাই যদি আপনাকেও বলেন, আপনি প্রমাণ করবেন কেমন করে যে উনি জেনে শুনে মিথ্যে বলছেন? দ্যাটস রাইট, তাহলে আমাদের এখন কি করা উচিত? এই অল্প সময়ের মধ্যেই শ্রীবাস্তব সাহেব বুধদার বুদ্ধির ওপর নির্ভর করতে শুরু করেছেন। এটাই বুধদার ম্যাজিক, আগে অনেকবার ঘটতে দেখেছি। বুধদা বলল, চলুন আগে এখানে কি ঘটেছে দেখে নি, পরের স্টেপ পরে ঠিক করা যাবে। মন্দিরের লোহার গেট ভেতর থেকে বন্ধ ছিল। দেখলাম গেটের বাইরে এর মধ্যেও অন্তত 200 লোকের ভিড় জমে গেছে। নাগওয়ারের মতো ছোট্ট জায়গার তুলনায় সংখ্যাটা অনেক, তাছাড়া ভিড় দ্রুত জমছে।
সবার মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। কোনো কোনো মহিলা বেশ শব্দ করে কাঁদছেন, অর্থাৎ পুরোহিতের মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছে। গার্ডরা গেটটা খুলে দিয়ে আবার সেটা বন্ধ করে দিল। মন্দিরের উঠোনে দাঁড়িয়ে একজন মাঝবয়সী ভদ্রলোক মন্দিরের কর্মচারীদের সঙ্গে কথা বলছিলেন। পুলিশ ঢুকতে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। ভদ্রলোক যাকে বলে তাল ঢেঙা, একটা ঝলঝলে কালো কোট পরে আছেন, গায়ের রং ফ্যাকাশে সাদা, ব্যাকব্রাশ করে আঁচড়ানো ঘন চুল, মনে হয় কলপ করা আছে, না হলে এই বয়সে অমন কাকের পাখার মতো কুচকুচে কালো চুল আদৌ থাকে না। ঠোঁটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঝকঝকে দাঁতের শাড়ি। আমার মনের ভেতরে কেমন যেন অস্বস্তি শুরু হলো। কার কথা মনে পড়ছে ওনাকে দেখে? উনি বললেন, আসুন ওসি সাহেব, আসুন, দেখুন কি সর্বনাশ হয়ে গেল। মনীষ শ্রীবাস্তবের পাশে বুধদাকে এগিয়ে আসতে দেখে ভদ্রলোক বাকি কথা গিলে ফেললেন। শ্রীবাস্তব সাহেব ওনার দ্বিধা বুঝতে পেরে বললেন, আলাপ করে দিই, মিস্টার মজুমদার, ইনি মন্দির কমিটির প্রেসিডেন্ট মিস্টার শিব ডোগরা, এখানকার সবচেয়ে খানদানি ফ্যামিলির হেড। ওনাদের জন্যই এই মন্দির তৈরি হয়েছিল, সে গল্প ওনার মুখ থেকেই শুনবেন। আর মিস্টার ডোগরা, এনারা আমার গেস্ট, ইনি মাল্যবান মিত্র, আর ইনি বোধিসত্ত্ব মজুমদার, অ্যান্টিক হান্টার। অ্যান্টিলোপ হান্টার? আরে বাপরে, হিরণ শিকারি, সেটা তো ক্রাইম বলে জানি। আপনি কি শ্রীবাস্তব সাহেবের কাছে সারেন্ডার করতে এসেছেন? আহা মিস্টার ডোগরা, অ্যান্টিলোপ নয়, অ্যান্টিক, ওল্ড অ্যান্ড প্রেশাস থিংস। এখন চলুন, কি হয়েছে আমাদের একটু দেখিয়ে দিন। শুধু শিব ডোগরা নন, ওখানে যে আর্মির জওয়ানরা ডিউটি দিচ্ছে তাদের লিডার ক্যাপ্টেন মেহতাও আমাদের সামনেই মনীষ শ্রীবাস্তবকে পুরো ঘটনার বিবরণ দিলেন। প্রতিদিন সকাল 7টায় পুরোহিত সায়ন আচার্য মন্দিরের পিছনের বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে যেতেন পার্বতী নদীতে স্নান করতে। শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই তার এই নিয়মের হেরফের হতো না। আর একজন পুরোহিত আছেন, সায়ন আচার্য শিষ্য, তার নাম সুখদেব ঝা। সুখদেব 7টা বাজার অনেক আগেই নদীতে স্নান সেরে পুজোর জোগাড় যন্ত্র করবার জন্য মন্দিরে ঢুকে পড়ত। সকাল 7টার মধ্যে সায়ন আচার্য স্নান সেরে নতুন কাপড় পরে মন্দিরে যেতেন, তারপর নাগোয়ার দেবের সকালের পুজো শুরু হতো। আজ 8:30 বেজে যাওয়ার পরেও যখন সায়নাচার্য মন্দিরে ঢুকলেন না, তখন সুখদেব আটজন গার্ডের মধ্যে একজনকে বলেছিল একটু খুঁজে দেখতে উনি কোথায় গেলেন। প্রথমে মন্দিরের মধ্যে তারা খুঁজেছিল, কিন্তু তাকে পায়নি। তারপর নদীতে যাওয়ার সিঁড়ি ধরে কিছুটা নামতেই তারা সায়নাচার্যকে দেখতে পায়। ওই সিঁড়ির একটা ধাপের ওপরেই উনি উপুড় হয়ে পড়েছিলেন, নিঃশ্বাস পড়ছিল না। তাই তারা আর দেরি না করে ডাক্তার ডাকেন এবং পুলিশে খবর দেন। ডাক্তারবাবু পাশেই দাঁড়িয়েছিলেন, নাম ডক্টর বিজন কাপুর, ভয়ঙ্কর গম্ভীর। শ্রীবাস্তব সাহেব ওনার দিকে তাকাতেই এগিয়ে এসে বললেন, নড়াচড়া না করে যতটা এক্সামিন করা যায় করেছি, কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে মাথার পেছনে মারা হয়েছে, সেটা তো আপনারাও খুঁজে পেয়েছেন শুনলাম, ওই এক ঘাই শেষ হয়ে যাওয়ার কথা। রিগামোটিস সেটিন করে গেছে, তার মানে 3 ঘন্টার আগে কোনো এক সময় উনি মারা গেছেন। এখন বাজে 9:30, উনি যদি 9টা নাগাদ বডিটা এক্সামিন করে থাকেন, তাহলে সে হিসেবে 6টার আগে ওনাকে খুন করা হয়েছে। 6টার আগে উনি ওখানে গেলেন কেন? স্নান করতে যাওয়ার কথা তো 7টায়। কথাগুলো বুধতা বলল নিচু গলায়। পাশে দাঁড়িয়েছিলাম বলে একমাত্র আমিই শুনতে পেলাম, আর কেউ শুনতে পেল না। কাগজ টাগজ যা সই করতে হবে চেম্বারে পাঠিয়ে দেবেন, করে দেব, আমি এখন চলি। চলুন মিস্টার মজুমদার। রুবিক, তুমি বরং এখানেই থাকো, দৃশ্যটা তোমার ভালো লাগবে না। এই পুরন সিং, তুমি এই ছোটা সাহেবের সঙ্গে থাকো, ওনাকে মন্দিরটা ঘুরে দেখাও। রুবিক, এই পুরন সিং তোমাকে ভালো করে ঘুরিয়ে দেবে, আমরা একটু ঘুরে আসছি। বুধদা, শিব ডোগরা, ক্যাপ্টেন মেহতা আর শ্রীবাস্তব সাহেব পাথরে বাঁধানো বিশাল উঠোনটা পেরিয়ে মন্দিরের পিছন দিকে চলে গেলেন। ওইখানেই প্রায় 200 ফিট নিচে দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী। একটু বাদে আরও কয়েকজন লোক গেট খুলে ঢুকে ওই দিকে চলে গেল। দেখে বুঝলাম পুলিশের ফটোগ্রাফার আর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক। পুরন সিংকে সঙ্গে নিয়ে আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দিরের সামনের দিকে।
এই প্রথম মন্দিরটাকে ভালো করে দেখলাম। আর তার কিছুক্ষণের মধ্যে আমার মন থেকে অন্য সব চিন্তা উধাও হয়ে গেল, রইল শুধু একটা চূড়ান্ত অবাক হওয়ার অনুভূতি। কাঠের তৈরি মন্দিরটা যে খুব উঁচু বা খুব বড় তা নয়, কিন্তু দেওয়াল দরজা ছাদ থেকে শুরু করে চূড়া অবধি পুরোটাই এমন সূক্ষ্ম কারুকার্যে ভরা যে বিশ্বাস হয় না মানুষের হাতে এই সৃষ্টি সম্ভব। অবশ্য এইটুকু দেখেই সন্তুষ্ট থাকতে হলো, মন্দিরের ওপরে আজ কাউকেই উঠতে দেওয়া হচ্ছিল না, সেটাই স্বাভাবিক। আধ ঘন্টা বাদে সাইরেন বাজাতে বাজাতে একটা অ্যাম্বুলেন্স গেট পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালো। একটা ভাঁজ করা স্ট্রেচার হাতে ঝুলিয়ে কয়েকজন সাদা পোশাক পরা লোক দ্রুত পায়ে মন্দিরের পেছন দিকে চলে গেলেন। একটু বাদে তারা ওই স্ট্রেচারে করেই মৃতদেহ নিয়ে উঠে এলেন। তার পিছনে পিছনেই ফিরে এলেন বুধদা, শ্রীবাস্তব সাহেব, ক্যাপ্টেন মেহতা এবং শিফ ডোগরা। অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে স্ট্রেচারটা উঠোনে নামানো হয়েছিল। সাদা চাদরের আচ্ছাদনটা একবার হাওয়ায় উড়ে যেতেই দেখতে পেলাম সায়ন আচার্যের মুখ। ছোটোখাটো চেহারা, সাদা দাড়ি, ঘাড় অবধি লুটিয়ে পড়া সাদা ধবধবে চুল। মনে হলো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দু মিনিট মাত্র, তারপরেই কেউ একজন ওনার মুখের ঢাকা আবার ঠিকঠাক করে দিল। মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলে ফেলা হলো। শব্দ করে বন্ধ হয়ে গেল গাড়ির পিছনের দরজা। মন্দিরের ভেতরে থাকা কয়েকজন কর্মচারী কেঁদে উঠল। আমি পূরণ সিংকে জিজ্ঞেস করলাম, ওদের মধ্যে সুখদেব ঝা আছে নাকি? পূরণ সিং ইশারায় একজন বছর চল্লিশের লোকের দিকে দেখালো। প্রায় ছ ফিট লম্বা, দশাশই চেহারা, ঘোড়ার মতো মুখ, কুতকুতে চোখ। ভাবলেশীন মুখে সায়ন আচার্যের মৃতদেহের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বুধদার মানিস শ্রীবাস্তব কথা বলতে বলতে আসছিলেন। সরি, আজ আর আপনাদের সঙ্গে দেখা করার সময় পাবো বলে মনে হচ্ছে না, কিন্তু ফোনে যোগাযোগ রাখবো। আমাদের নিয়ে একটুও ভাববেন না, আপনি এদিকটা সামলান। শুধু একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। পোস্টমর্টেমের আগে ফরেন্সিকের লোকেদের দু একটা জিনিস একটু খতিয়ে দেখতে বলবেন। এক নম্বর, সায়ন আচার্য আজ স্নান করেছিলেন কিনা। মানে আপনি তো দেখলেন ওনার বডিটা পড়েছিল উপুড় হয়ে, মন্দিরের দিকে ছিল মাথা, আঘাতটা ছিল মাথার পেছন দিকে। তার মানে উনি যখন নদীর দিক থেকে মন্দিরে উঠছিলেন, মানে মন্দিরে প্রায় পৌঁছেই গিয়েছিলেন, তখনই কেউ পেছন থেকে হিট করেছিল। অথচ আমার যেন মনে হলো ওনার ধুতি চাদর কোথাও জলের কোনো চিহ্ন নেই, চুলদাড়ি সবই অস্বাভাবিক রকমের শুকনো, যে কারণে হাওয়ায় ফুরফুর করে উঠছিল। যখন স্ট্রেচারের ওপর চিৎ করে শোয়ানো হলো, তখন দেখলাম ওনার কপালে কালকের বাসি তিলক। সেই জন্যই প্রশ্ন, উনি কি আজ স্নান না সেরেই ফিরে আসছিলেন? এবং তাই যদি করেন তাহলে কেন? নেক্সট, এটাও আর একটা ফরেন্সিকের ব্যাপার, যে হাতুড়িটা দিয়ে ওনাকে মারা হয়েছে সেটা একেবারে ব্র্যান্ড নিউ, দেখে মনে হলো সবে বাজার থেকে কিনে আনা হয়েছে। ওটা দিয়ে মেটাল পেটানোর মতো কোনো তুচ্ছ কাজ আদৌ কোনোদিন করা হয়েছে কি? এই পয়েন্টটা যেন একটু রিপোর্টে থাকে। আর আর ওরকম একটা উন্ড থেকে যতটা ব্লিডিং হওয়ার কথা ততটা কিন্তু দেখলাম না, এর এক্সপ্লেনেশনটা কি? ব্যাস, আপাতত এইটুকু। আপনি সিমলার কেসটায় দারুণ হেল্প করেছিলেন, শুধু এইটুকু জানি। কিন্তু আপনি অ্যাকচুয়ালি কে বলুন তো মিস্টার মজুমদার? ক্রাইম ব্রাঞ্চের কোনো অফিসার, ইন্টারপোল? আমি সামান্য একজন অ্যান্টিক হান্টার শ্রীবাস্তব সাহেব, শিল্প সন্ধানী। তবে কি জানেন, কোনো ক্রাইম যদি নিখুঁতভাবে করা হয় তাহলে সেটাও একটা শিল্প। গতকাল সবকটা ঘটনা এমন দ্রুত ঘটে গেছিল যে মনের ওপর বেশ চাপ পড়ে গেছিল। গতকাল সন্ধেবেলাটা আমি আর বুধদা আর কোথাও বেরোইনি। আজ সকালে অবশ্য বাইরে বেরোতেই মনটা অনেক হালকা হয়ে গেল। তার একটা কারণ তো অপূর্ব ওয়েদার আর প্রাকৃতিক দৃশ্য, আর অন্য একটা কারণ কটেজের পেছনের পিচ রাস্তায় হেঁটে যাওয়া মানুষজন। কাল অবধি ওরা ছিল না, বোঝাই যাচ্ছে ওরা চারপাশের গ্রাম থেকে আসছে নাগোয়ার দর্শন করতে, মেলা দেখতে। সকলের গায়ে যথাসাধ্য নতুন আর রঙিন পোশাক, সকলের মুখে হাসি।
অনেকেরই হাতে ঢোলক, দোতারা কিংবা বাঁশির মতো কোনো না কোনো বাজনা। চারদিকে উৎসবের মেজাজ। বছরের মধ্যে এই চারটে দিনই নাগোয়ার গ্রাম জেগে ওঠে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। এবছর আবার তার মধ্যে একটা দিন বাদ পড়ে গেল। কালযোগেও হিসেব মতো দর্শনের প্রথম দিন ছিল, কিন্তু পুলিশি তদন্তের জন্য সাধারণ মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। আজ সবার জন্য মন্দির খোলা, তাই সকাল থেকে মানুষের ঢল চলেছে মন্দিরের দিকে। আমরা ঠিক করলাম মন্দিরের দিকটাই আগে একবার ঘুরে আসা ভালো। কাল নাগোয়ার মূর্তি দেখতে পাইনি, আজ যদি সেটা হয়ে যায়। কালকের সে ক্যাপ্টেন মেহতা মন্দিরের গেটের কাছে ডিউটি দিচ্ছিলেন। আমাদের দেখেই উনি একগাল হেসে ভেতরে ডেকে নিলেন। ভালো সময় এসেছেন, আর কিছুক্ষণ বাদেই পাবলিকের জন্য দরজা খুলে দেওয়া হবে, তার আগে চট করে দেখে আসুন, আমি বলে দিচ্ছি। তবে হ্যাঁ, ক্যামেরা আর মোবাইলগুলো কাইন্ডলি আমার কাছে রেখে যান, জানেনই তো এখানে এটাই নিয়ম। পাথরের সিঁড়ি বেয়ে উঠে আপছা অন্ধকারে গর্ভগৃহের মধ্যে গিয়ে দাঁড়ালাম। বুধদা দেখলাম চারদিকের কাঠ আর মেটালের কারুকাজগুলো হাঁ করে দেখছে। নিজের মনেই ফিসফিস করে বলছিল, সামান্য ভাবা যায় না, এটা কি মানুষ না গন্ধর্ব? মন্দিরের সমস্ত কারুকার্যের সৌন্দর্যকে ছাপিয়ে যায় নাগোয়ার দেবতার সোনার মূর্তি। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লেগে যায়। কখনো মনে হয় একটাই সাপের মূর্তি আট ভাগে ভাগ হয়ে গেছে, পরক্ষণেই মনে হয় না তো আটটা আলাদা আলাদা সাপ একে অন্যের সঙ্গে জড়িয়ে একটা অদ্ভুত পদ্ম ফুলের মতো নকশা তৈরি করেছে, যার পাপড়িগুলো এক একটা সাপের ফনা। এই জিনিসের একটা ছবি নিতে পারলাম না, বড় আফসোস রয়ে গেল রে রুবিক। যাই হোক, মানুষের বিশ্বাসকে তো শ্রদ্ধা করতেই হয়, চোখে যে দেখতে পেলাম এটাই যথেষ্ট। ক্যাপ্টেন মেহতাকে ধন্যবাদ জানিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। বুধদা দেখলাম পার্স থেকে একটা ছোট কাগজের টুকরো বের করে তাতে চোখ বোলাচ্ছে। ক্যাপ্টেন মেহতাকে ধন্যবাদ জানিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। বুধদা দেখলাম পার্স থেকে একটা ছোট কাগজের টুকরো বের করে তাতে চোখ বোলাচ্ছে। ওটা কি গো? মিস্টার শিব ডোগরা কালকে ওর বাড়ির রাস্তাটা ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যেতে। ভাবছি একবার ঘুরে আসি। কি হবে ওনার বাড়ি গিয়ে? এইসব মনে দিয়ে বাড়িতে অনেক সময় দুষ্প্রাপ্য অ্যান্টিক অবহেলায় পড়ে থাকে, বুঝলি? পুরনো পুঁথি, ভাঙা ফার্নিচার, অচল ঘড়ি, এখনকার বংশধরদের কাছে সেগুলো জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি সেসব জঞ্জাল ঘেঁটে কত যে অমূল্য রত্ন উদ্ধার করেছি সে আর তোকে কি বলবো, যদি এখানেও তেমন কিছু পেয়ে যাই। চল না ঘুরে আসি। এবার মন্দির ছাড়িয়ে আমরা ওপর দিকে উঠতে শুরু করলাম। যতই উঠছি ঘরবাড়ির সংখ্যা কমে আসছে। শেষে এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে রাস্তার দুপাশে জঙ্গল ছাড়া আর কিছুই নেই। রাস্তার ধারে একটা কাঠের গেট চোখে পড়ল, তার গায়ে রং জ্বলে যাওয়া একটা টিনের পাতের উপর লেখা আছে ডোগরা কাসল। যাক, ঠিকঠাক এসেছি তাহলে। গেট ঠেলে ভেতরে ঢুকলাম, কেউ কোথাও নেই। কোনো কালে হয়তো একটা বাগান ছিল, এখন জঙ্গলে ভরে গেছে চারিদিক। বুনো গাছের জটলার মধ্যে থেকেই দু একটা চেরি আর আপেলের গাছ অনেক কষ্টে উঁকি মারছে। নুড়ি বেছানো রাস্তার উপরেও গোছা গোছা ঘাস জন্মেছে। সেই রাস্তার শেষে একসারি বিশাল পপুলার গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে ডোগরা কাসল। সিনেমা কিংবা বইয়ের পাতায় এরকম হানা বাড়ির ছবি অনেক দেখেছি। কাঠের তৈরি দোতলা বাড়ি, দেওয়ালের ওপর থেকে রং কিংবা পালিশের আস্তরণ অনেকদিন আগেই উঠে গেছে। অসংখ্য দরজা জানলা, কিন্তু সবকটাই আষ্টেপৃষ্ঠে বন্ধ। বাড়িটার পাগোডা স্টাইলের ঢালু ছাদের ওপর থেকে বহু জায়গায় টালির ছাউনি হাওয়া। দোতলার টানা কাঠের রেলিংও অনেক জায়গায় ভেঙে পড়েছে। শুধু ছাদের ওপরে দুটো ফায়ার প্লেসের চিমনি এখনও কি জানি কেমন করে আস্ত রয়েছে। তাদের মধ্যে রোপওয়ের মতো জাল বিছিয়েছে একটা বুনো লতা। আমাদের চোখের সামনে দিয়েই একটা বড়সড় ভাম সেই সবুজ রোপওয়ের ওপর দিয়ে দিব্যি নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে ভাঙা স্কাইলাইটের ফাঁক গলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আর গিয়ে লাভ আছে? বোঝাই তো যাচ্ছে ওখানে কেউ থাকে না। কি যে বলিস, আরে ভদ্রলোক কালকেই নিজের হাতে আমাকে অ্যাড্রেস লিখে দিলে, না তুই বলছিস? দরজার কড়া নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভেতর থেকে পায়ের শব্দ এগিয়ে এলো। ক্যাঁচ কোঁচ শব্দ করে খুলে গেল দরজার পাল্লা। দেখলাম দাঁড়িয়ে আছেন স্বয়ং শিব ডোগরা।
কাল কতবার ভেবেছি ভদ্রলোকের সঙ্গে যেন কার মিল আছে, কিছুতেই মনে পড়েনি। আজ এই পরিবেশে শিব ডোগরাকে দেখে উত্তরটা আপনা থেকেই মাথায় চলে এলো, কাউন্ট ড্র্যাকুলা। দেখলাম বাড়িতেও সেই বেঢপ মাপের স্যুটটা পরে আছেন, হাড়ের কাঠামোর উপর টান টান চামড়া, দেখলে মনে হয় মাঝখানে মাংসের পরত বলে কিছু নেই, এবং সেই চামড়া মোমের মতো সাদা, রক্তশূন্য আর চকচকে। খাড়া নাক, ব্যাকব্রাশ করে আঁচড়ানো ঘন কালো চুল, চোখ দুটো একটু লালচে। আমাদের দেখে যখন হাসলেন তখন ঠোঁটের ফাঁকে একসারি দাঁত ঝিকমিক করে উঠল। সিনেমা কিংবা বইয়ে কাউন্ট ড্র্যাকুলার যত ছবি দেখেছি তার সঙ্গে অদ্ভুত মিল এই ভদ্রলোকের। ইনিও ড্র্যাকুলার প্রাসাদের মতোই এক ভাঙা বাড়িতে বাস করেন। আমরা দুজনেই ওনার সঙ্গে হ্যান্ডশেক করলাম। কি ঠান্ডা হাত রে বাবা। ভিতরে আসুন মিস্টার মজুমদার, আসুন রুবিক বাবু। না, কথাবার্তার মধ্যে কাউন্ট ড্র্যাকুলার কোনো ছাপ নেই। সদর দরজা পেরিয়ে একটা বিশাল ড্রয়িং রুমে পা দিলাম, আর একটা ভ্যাপসা ধুলোর গন্ধ নাকে ঝাপটা মারল। ফার্নিচারের ঢাকায়, পর্দার কাপড়ে, মেঝের কোনায় আর দেওয়ালে টাঙিয়ে রাখা সম্বর হরিণ আর লেপার্ডের মাথায় যে কত বছরের ধুলো পুরু হয়ে জমে আছে কে জানে। শিব ডোগরা বোধহয় আমাদের মুখের ভাব লক্ষ্য করে বুঝতে পারছিলেন আমরা কি ভাবছি, বললেন, এত বড় প্রপার্টি ঠিক মতো মেনটেন করি এমন আর্থিক অবস্থা আমার আর নেই, ফলে সব কিছু ভেঙে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বসুন আপনারা, গত 10 বছর ধরে দুর্ভাগ্য আমার পিছনে চীনে জোকের মতো লেগে রয়েছে। প্রথমে কল্পার আপেল বাগান বন্যার জলে ভেসে গেল, সিমলায় আমার দুটো সিনেমা হল ছিল, সে দুটো নতুন মাল্টিপ্লেক্সের সঙ্গে পাল্লা দিতে পারলো না, বন্ধ হয়ে গেল। শেষমেশ গত বছর কুলুর হোটেলটায় আগুন লেগে গেল, ভাবতে পারেন একটা 4-তলা বাড়ি উইদিন 3 আওয়ার্স খতম, কাঠের কনস্ট্রাকশন ছিল পুরোটায় ছাই হয়ে গেল, বোর্ডারদের ক্ষতি হয়নি অবশ্য। এ বাবা, দেখেছেন, নিজের দুঃখের কথা শুনিয়ে শুনিয়ে আপনাদের বোর করছি, ছাড়ুন ওসব কথা, কি খাবেন বলুন। আমার এক বন্ধু নিজের ফার্মে তৈরি ভালো অ্যাপেল জুস পাঠিয়েছেন, তাই একটু টেস্ট করুন, এই জিনিস আপনি কোথাও কিনতে পারবেন না। মঙ্গুরাম, মঙ্গুরাম। একটা 20-22 বছরের গাট্টা কোট্টা ছেলে ঘরে ঢুকল। শিব ডোগরা তার দিকে তাকিয়ে হুকুমের সুরে বললেন, সব লোককে নিয়ে জুস লাও। এইবার বুধদার দিকে তাকিয়ে শিব ডোগরা যা বললেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মিস্টার মজুমদার, কালকে যে কারণে আপনাকে এখানে আসতে রিকোয়েস্ট করেছিলাম সেটা বলি, আপনি তো অ্যান্টিক নিয়ে ডিল করেন, আমার ইমিডিয়েটলি কিছু টাকার প্রয়োজন পড়েছে, পূর্বপুরুষের আমলের কয়েকটা গোল্ড কয়েন্স আমার কাছে আছে, আপনি দেখবেন যদি ওগুলো নিয়ে আমাকে কিছু টাকা দিতে পারেন। হ্যাঁ, দেখান না। শিব ডোগরা সোফা থেকে উঠে বেরিয়ে গেলে বুধদা চাপা গলায় আমায় বলল, কিরে কি বলেছিলাম তোকে। কিছুক্ষণ বাদে শিব ডোগরা একটা নীল ভেলভেটের বটুয়া নিয়ে ফিরে এলেন, তারপর বটুয়াটার মধ্যে থেকে 6টা সোনার কয়েন, যাকে বলে মোহর, বের করে সামনে রেখে উৎসুক দৃষ্টিতে বুধদার দিকে তাকালেন। বুধদা একটা একটা করে মোহর চোখের কাছে নিয়ে উল্টে পাল্টে দেখে মন্তব্য করল, ভাবা যায় না, সবকটাই তো দেখছি মোগল আমলের। দেখুন মিস্টার ডোগরা, আপনাকে সত্যি কথা বলছি, এর দাম দেওয়ার ক্ষমতা আমার নেই, আপনি আরো বড় কোনো ডিলারের সাথে যোগাযোগ করুন, কোনো সরকারি মিউজিয়ামকে বললে তারাও ন্যায্য দাম দিয়ে কিনে নিতে পারে। আরে ঠিক আছে ঠিক আছে, বিক্রি আমি 2 দিন পরেও করতে পারি, কিন্তু আপনার মতো একজন বিশেষজ্ঞ যে এগুলোকে দামি জিনিস বলে ডিক্লেয়ার করলেন সেটাই আমার কাছে অনেক, আমি নিশ্চিন্ত হলাম। অ্যাপেল জুসে চুমুক দিতে দিতে এরপর শিব ডোগরার মুখে যে গল্পটা শুনলাম সেরকম গল্প এর আগেও অনেক শুনেছি। মৃত্যুর কয়েক বছর আগে সম্রাট ঔরঙ্গজেব তার প্রিয় সন্তান মুয়াজ্জেমকে পাঠিয়েছিলেন বিদ্রোহী জারদের শায়েস্তা করতে, কিন্তু শায়েস্তা করার বদলে যুবরাজ মুয়াজ্জেম নিজের প্রাণটাই খোয়াতে বসেছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে ঘোড়ার পিঠে চড়ে পালাতে পালাতে তিনি এসে পড়লেন ইনাগুয়ারের রাস্তায়।
এখানে তখন কোনো লোকালয় ছিল না। ডোগরা উপজাতির মেষপালকেরা গরমের দিনগুলোতে এখানে ভেড়া চড়াতো, শীত পড়লে তারা আবার নেমে যেত আরো নিচে। এখন নাগোয়ার মন্দির বেদির ওপর যে শিলাপটের পুজো হয়, সেদিনের সে ডোগরা মেষপালকেরাই ওই পাথরটাকে নাগোয়ার দেবতা হিসেবে পুজো করত। তখন অবশ্য এমন চমৎকার মন্দির ছিল না, ছিল পাহাড়ের গুহা যার মধ্যে রাখা থাকত ওই শিলা। ডোগরা মেষপালকদের বিশ্বাস ছিল যে শুধু সাপের কামড় নয়, খোলা মাঠে বন জঙ্গল ঘেরা পাহাড়ে যে কোনো বিপদ আপদ থেকে তাদের বাঁচিয়ে রাখেন এই নাগ দেবতাই। খিদে তেষ্টায় যুবরাজ মুয়াজ্জেমের অবস্থা যখন মরো মরো, তখন এক মেষপালকই তাকে দেখতে পায় এবং নিজের পাতা ঝুপড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে প্রাণ বাঁচায়। দু বছর বাদে ঔরঙ্গজেবের মৃত্যুর পর যুবরাজ মুয়াজ্জেম যখন বাহাদুর শাহ নাম নিয়ে দিল্লির মসনদে বসেন, তখন তিনি সেই ঋণ শোধ করেন। ডোগরাদের আরাধ্য দেবতা নাগোয়ারের সোনার মূর্তি বানিয়ে দেন, গুহা থেকে দেবতাকে নিয়ে আসেন আজকের এই মন্দিরে। আর সেই ডোগরা মেষপালক যেটাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিল, তাকে তিনি দান করেন একসঙ্গে অনেকটা জমি আর 1000 সোনার মোহর। বুঝতেই পারছেন আমি হলাম 300 বছর আগে সেই ভাগ্যবান মেষপালকের হতভাগ্য বংশধর। সেই জন্যই কাল মনীষ শ্রীবাস্তব আপনাকে বলেছিলেন আমাদের জন্যই এই মন্দির তৈরি হয়েছিল। মিস্টার ডোগরা, জানি আমি একজন বাইরের লোক, হয়তো আমার সব কথা জানতে চাওয়া উচিত নয়, তবু আপনি যেহেতু নাগোয়ার মন্দিরকে ঘনিষ্ঠভাবে চেনেন, তাই একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। পুরোহিত সায়ন আচার্যকে খুন করে কার লাভ হলো? কেন, যে খুন করেছে তার, বিরাট সিং এর, যদি প্রতিশোধ নেওয়া যায় সেটাও তো এক ধরনের লাভ, তাই না? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন, ভ্রাতৃ হত্যার। 1999 সালে যে তিনটে ছেলে মূর্তি লুট করতে এসে পুলিশের গলিতে মারা পড়েছিল, তার একজন ছিল নীরজ সিং, বিরাট সিং এর দাদা। আপনি এই ইনফরমেশন জানতেন না? না, আমি সত্যিই জানতাম না। কিন্তু শোধ যদি নিতেই হয় তাহলে তো পুলিশের ওপরেই নেওয়া উচিত ছিল, বেচারা সায়ন আচার্যকেই দোষ করলেন। ওহ, সে এক হিন্দি ফিল্মের মতো গল্প, সেটা তো ফেস্টিভ্যালের সময় ছিল না, কাছেই মন্দিরের কাঠ ছিল মাত্র দুজন, তাদের পিছ মোড়া করে বেঁধে ছেলেগুলো তো গর্ভগৃহে ঢুকেছে নাগোয়ারের মূর্তি নিয়ে পালাবে বলে। এদিকে সায়ন আচার্য কি সাহস, ভাবুন, পা টিপে টিপে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে তারও সরে চিৎকার শুরু করেছেন, তারপর তো বাইরে থেকে গুলির লড়াই। খেয়াল করলে এখনো মন্দিরের দরজায় বুলেটের দাগ দেখতে পাবেন, তারপর থেকেই তো ব্যাংকের ভল্টে মূর্তি রাখা শুরু হলো। তাহলে আপনি বলছেন পুরোহিত মশাইয়ের ওপর পুরনো রাগের জেরে বিরাজি ওনাকে খুন করেছে? তাছাড়া আবার কি। আচ্ছা মিস্টার ডোগরা, এই যে সায়ন আচার্য খুন হলেন, এর কোনো প্রভাব স্নান যাত্রার উপর পড়বে না? মানে আমি বলতে চাইছি, ওনারই তো কথা ছিল নাগোয়ারের মূর্তি মাথায় নিয়ে বরুণা ঘাট অব্দি। একদম না, একদমই না। এই অনুষ্ঠানের সঙ্গে নাগোয়ার আর আশেপাশের 10-20 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। স্থানীয় মানুষ বিশ্বাস করে এই স্নান যাত্রা ঠিক মতো শেষ হলে ওদের বছরটা ভালো কাটবে, না হলে নানান অসুখে বন্যায় দুর্ভিক্ষে ওরা খতম হয়ে যাবে। এই প্রসেশন কি বন্ধ করা যায়? কিন্তু পুরোহিত মশাই যে, আরে পুরোহিত কি একজন আছেন নাকি, ওনার যে চেলারা আছে মানে জুনিয়র পুরোহিত, সেও তো বেশ কয়েক বছর ধরে এই মন্দিরে পুজো পাঠ করছে, ওই সুখদেব ঝাই তো সেদিনের সব কাজ চালিয়ে দেবে। আমাদের সঙ্গে কাল রাতে অ্যাডমিনিস্ট্রেশনের টপ বসদের কথা হয়ে গেছে, আর মাত্র 3 দিন পর এত বড় একটা ওকেশন, দেয়ার ইজ নো স্টপিং নাও। থ্যাংক ইউ মিস্টার ডোগরা, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। আমরা তাহলে এখন উঠি, চলেন আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। আমরা যখন গেটের কাছে পৌঁছেছি তখন হঠাৎ অনেক নারী পুরুষের গলার আওয়াজ, হাসি আর বাজনার শব্দ ভেসে এলো। আওয়াজটা আসছে ডোগরা কাসেল ছাড়িয়ে আরও ওদিক থেকে। ওদিকে আমরা যাইনি,
আমাদের মুখে বিস্ময় ফুটে উঠেছিল, কারণ ওদিকে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। ওখানে কারা কথা বলছে? শিব ডোগরা আমাদের মুখের ভাব দেখে হাসলেন। এও এক 300 বছরের পুরনো গল্প, চলুন দেখিয়ে আনি। শিব ডোগরার পেছনে পেছনে আমি আর বুধতার ডোগরা কাসেল ছাড়িয়ে আরও প্রায় 200 মিটার এগিয়ে গেলাম। এখানে মেইন রোড থেকে একটা সরু পায়ে চলা রাস্তা ডান দিকে বেঁকে জঙ্গল ফুঁড়ে এগিয়ে গেছে। সেই রাস্তা ধরে 7-8 মিনিট হাঁটার পরই জঙ্গল শেষ হয়ে গেল। দেখলাম পার্বতী নদীর নুড়ি বিছানো তীরের ওপর দাঁড়িয়ে রয়েছে, রোদে ভেসে যাচ্ছে রিভার বেড, আর তার ওপর 4-5টা বড় বড় তাঁবু। তাঁবুর বাইরে যে পুরুষ এবং মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তাদের চেহারা আর পোশাক আশাক দেখলেই বোঝা যায় তারা বেদে বেদেনি। বেদের দল এখানে তাঁবু ফেলেছে, ওদেরই হাসি গান আর কথাবার্তার আওয়াজ নদীর হাওয়ার সঙ্গে ভেসে আমাদের কানে পৌঁছেছিল। বেদের দলের নানান দুর্নাম তা জানেন নিশ্চয়ই, ওরা নাকি চোর, ওরা নাকি ছেলে ধরা, ওরা নাকি মানুষকে ওষুধ খাইয়ে গুণ করতে পারে। নাগোয়ারের কোথাও ওরা তাঁবু ফেলার জায়গা পায় না, কিন্তু আমাকে ওদের জায়গা দিতেই হয়। আমাদের সঙ্গে ওদের 300 বছরের পুরনো বন্ধুত্ব। সেই যখন নাগোয়ারের শিলাপট গুহা মন্দিরে অধিষ্ঠান করত, তখন নাকি যাযাবর বেদেরা যাতায়াতের পথে সেই দেবতাকে গান শুনিয়ে যেত। নতুন মন্দির হওয়ার পরেও সেই রীতিতে কিন্তু ছেদ পড়েনি। এখন ওরা কোথেকে যেন বছরের ঠিক এই সময়টায় চলে আসে, মেলায় ব্যালেন্সের খেলা দেখায়, মন্দিরের চাতালে বসে গানও গায়। মুশকিল হচ্ছে এখন আর কেউ ওদের থাকার জায়গা দেয় না, সবাই দূর দূর করে তাড়ায়, কিন্তু আমি তো তাড়াতে পারি না। আমার আর ওদের পূর্বপুরুষরা যে বন্ধু ছিলেন, তাই আমাদের এস্টেটের একদিকে ওরা প্রত্যেকবার তাঁবু ফেলে। এ না 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 না, আরে গোবেন না, ওদের তাঁবু পাহারা দেওয়ার জন্য বাঘের মতো কয়েকটা কুকুর আছে, সেগুলো মোটেও শিক্ষিত নয়। তাঁবুর পিছন থেকে কুকুরের গর্জন ভেসে আসছিল, ওরা নিশ্চয়ই অচেনা মানুষের গন্ধ পেয়েছে। আমরা আবার ডোগরা কাসেলের সামনে ফিরে এলাম। শিব ডোগরা তার হানাবাড়িতে ঢুকে গেলেন, আমরা ল্যাভেন্ডার লজের দিকে হাঁটা লাগালাম। বেশ খানিকটা এসে বুধদা বলল, আচ্ছা শুধু শুধু আমার বিদ্যে মাপার জন্য শিব ডোগরা আমাকে বাড়িতে ডেকে আনলো কেন বলতো? তোমার বিদ্যে আবার কখন মাপলো? ওই নকল মোহরগুলো আমার সামনে সাজিয়ে দিল না। হায় ভগবান, ওই মোহরগুলো নকল ছিল? তুমি ওর মুখের ওপর বলে দিলে না কেন? মনে হলো বোকা সাজলেই লাভ বেশি, তাই বোকাই সাজলাম। শিবডোগরা আপাতত নিশ্চিত যে আমি অ্যান্টিকের অ বুঝি না। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।